জুয়া খেলবে স্বামী, শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে টাকা আনার জন্য চাপ। টাকা আনতে না পারায় স্ত্রীকে গামছা দিয়ে হাত বেঁধে ঘরে আটকে বেধড়ক মারধর স্বামীর। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এবং উত্তেজনা ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের গড়িয়া লটারি এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত স্বামী সহ শ্বশুর শাশুড়ি এবং ননদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন নিগৃহীতা স্ত্রী। ধূপগুড়ি ব্লকের গড়িয়া লটারির বাসিন্দা শ্যামল রায়ের সাথে চামটিমুখীর বাসিন্দা চন্দনা রায়ের বিয়ে হয় বছর ছয়েক আগে। বিয়ের পর চন্দনা জানতে পারে যে বিয়ের আগে জুয়া খেলতো তার স্বামী। সম্প্রতি পাড়ায় একটি অনুষ্ঠান উপলক্ষে জুয়ার আসর বসবে, আর এই কারণেই শ্যামল তার স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতে থাকে। টাকা আনতে না পারায় স্ত্রী চন্দনাকে হাত বেঁধে ঘরে আটকে ব্যাপক মারধর করে স্বামী শ্যামল। মারধরে সহায়তা করে ওই গৃহবধূর শ্বশুর শাশুড়ি এবং ননদ। ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গুরুতর আহত চন্দনা। এদিকে অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে ধূপগুড়ি থানার পুলিশ। আমাকে ওই যে কাঠের যে ডুবগুলো থাকে না, গোল গোল টাইপের, ওগুলো নিয়ে আসে আমার শরীরে মারতে মারতে টুকরো টুকরো করছিল, ঠিক আছে। আর এরকম করে হাত বেঁধে আমাকে মেরেছিল, পিছনে হাত বেঁধে, পিছনে হাত গামছা দিয়ে বেঁধে আমাকে মারছিল। তার সঙ্গে আমার শাশুড়ি ছিল, আমার শ্বশুর ছিল। আমার শ্বশুরের পা হাত ধরে আমি বলি যে বাবা আমাকে বাঁচাও বাঁচাও, আমার শ্বশুর আমাকে লাথি দেয় পা দিয়ে, ঠিক আছে। আমার শাশুড়ি আমাকে চুলি মুঠি ধরে মারে। আমি জানি যে ওর পাশে বাজে বাজে তো নেশা আছেই। আমার মনে হয় যে আমাদের বাড়ির সামনে যে কালী পুজো আছে ওইখানে ডিশ টিশ বসে ওই ঘরের মধ্যে, আমি জানি যে ওইখানে খেলার জন্য ও চাইছিল, তো এখন আমি আনতে আনতে পারিনি। তার জন্য পুজোর দিন জুয়া খেলবে ছিল, প্ল্যান ছিল। হ্যাঁ, পুজোর দিন আমাকে এরকম করে মারধর করা হয়। আমি পুজো দিতে যাবো, তার জন্য আমি ঘর বাড়ি সব পরিষ্কার করেছিলাম। আজকে এফআইআর করেছি। কতজনের নামে? আমার স্বামী হচ্ছে শ্যামল রায়, আমার শ্বশুর নীরেন রায়, আমার শাশুড়ি মালতী রায়, আর আমার ননদ হচ্ছে বড় ননদ, মানে আমার বরের বড়, ও ওর নাম হচ্ছে নীরেন।